সকলকে এক সেকেন্ডের ভিতর ধরব পারে, এদিনের ভিতর ধরব পারে। মোর মতে আরক্ষী জানে যে বর্মনে লড়াটো আছে কত, কিন্তু আরক্ষী কোনোবা উপরপর বিজেপি শিবিরের কোনোবা উপর শক্তিশালী মানুষে আরক্ষীক বাধা দিয়ে আছে, আর সেই কারণে আরক্ষী নিজের কামখিনি করব পারা নাই। সব যে নাম ভর্তি বিফল হয়েছে আপনাদের নিজে দেখিছে রেকর্ডব, নাম ভর্তি যে বিফল হল সেয়ার কারণে এটা বিজেপি দল ভাবুকি দিবলে আরম্ভ করেছে। হয়তো মাত্র ভিতর নয়, চারিওফালে আজি গুজরাট ভিতরতো কোবলে বাধ্য যে হসপিটালের ভিতর যদি কিনা একটা সুবিধা বিচার এটা বিজেপি সদস্য হব লাগে। এই ধরনের যে অহংকার এইব যে আসনি, এই বিজেপি নিজের ব্যক্তিগত আসনি নয়, ভবেশ কলিতা নিজের ঘরের পয়সা দিয়া পড়া ওলাই অহা আসনিব নয়, এয়া রাইজর টাকার রাইজর উন্নয়নের বাবে আসনি, ইয়াত বিজেপি নিজের পয়সা নাই, এই রাইজর পয়সা, আর সেই কারণে বিজেপি শঙ্কিত হয়েছে যে আগর দরে মেম্বারশিপ পয়া নাই, আর এই সংখ্যার পরা নিজকে শুদ্ধ করব লাগে, নিজকে শুদ্ধ করাতক একেখিনি মানুষের উপর দমন করে আছে। এতিয়া আর মানুষে যা লোকসভা নির্বাচনের পিছত ভয় নাখায়, এতিয়া মানুষ এতিয়া আর এই বন বা ভাবুকির পর ভয় নাখায়, মানুষ ওলাই আহিছে, মানুষ বিজেপি বিদায় দিবলে প্রস্তুত। ধন্যবাদ। সব ডেট তো ওলাক আগতে, আপনি ডেট মানে প্রথমত এইটো কইছো, ডেট ওলালে আমি গোটেইখিনি প্রক্রিয়া আগবাড়ি যাব, যদি আমি ডেটটাই গম না পাও আহা মাহ নভেম্বর ডিসেম্বর, আর সেইটাই তো কইছো অদ্ভুত কথা। এই অলপদিন আগতে বিজেপিয়ে কইছে আমাক একে সময় নির্বাচন লাগে, আপনি একে সময় নির্বাচন পাতিবলে ইমান ভয় কেউ জানে যে নির্বাচনের ফলাফল ভাল নয়, আর জানে যে আর এস এস বিজেপি এসাম মানুষে বাদ চাইছে যে নির্বাচনের ফলাফল কেতিয়া ওলাব, বিজেপি যে হারিব সকলে বুঝি পাইছে, আর লগে প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া চকি এড়বলে বাধ্য করাব, তার কারণে বহুত বিজেপি ভিতর মানুষব শঙ্কিত হয়ে আছে, এসাম শঙ্কিত হয়ে আছে, এসাম আমার দরে বাদ চাই আছে। সব যেটা যেদিনা আমার এই কি কয় ইলেকশনের ডেট ঠিক হব, তার পিছত আনুষ্ঠানিক আমার যিখিনি আমার মনোনয়ন পত্র দাখিল করব লাগে সেই গোটেইখিনি আরম্ভ হয়ে যাব, সেই সময় আমি সকলের লগত আলোচনা করব। আজি তারিখত আমার কথা হয়েছে যে আমার দলীয় সংগঠনের স্থিতি আরো ভাল করব লাগে, যদিও আগতকে আরো ভাল হয়েছে কিন্তু আরো করবলগিয়া আছে, আর যে সময় আমার ওসর আছে নির্বাচনলকে আমি সেই সময় আমি বিহালির চুকে কোণে গিয়ে মানুষে কি বিচার, বিহালি জনসাধারণে কি বিচার, যুবসকলে কি বিচার, শ্রমিকসকলে কি বিচার, গাঁৱৰ ভিতর আটাইতক ডাঙর ডাঙর সমস্যাবর কি, আমার বিভিন্ন উদ্যোগের ক্ষেত্রে কি সমস্যা, চিকিৎসা আর শিক্ষা ক্ষেত্রে কি সমস্যা, এইখিনি জানা হয়েছে আমার কর্তব্য। সব অসমৰ ভিতর কোনো সমষ্টি কোনো এজন ব্যক্তি দুর্গ নয়, আর যদি কোনোবাই ভাবিছে জনসাধারণ তেওঁলোকৰ দুর্গর কিবা নাগরিক তো তেওঁলোকৰ ভুল হব, আর এই ধরনের অহংকারী কথাব আমি বিভিন্ন সময় বিজেপি শিবিরের শুনে আছো, আর সেই কারণে এই ভাগবত ডাঙরিয়া নিজে কৈছে যে কোনোবা ব্যক্তি নিজকে ভগবান ভাবিব নালাগে, মানে প্রধানমন্ত্রীর ইমান অহংকারী হয়ে গেছে যে তেওঁ কানত এবার নহয় দুবার পর মোহন ভাগবত ডাঙরিয়া একেখিনি কথা কবলৈ হৈছে, তো সেই কারণে এই অহংকার বিজেপি পতনের মূল কারণ। সব সকলে অবগত যে যে সদস্য নাম ভর্তি যে প্রক্রিয়া আরম্ভ করেছে চারিফালে বিফল হয়েছে, আর বিফল হবই, এটা বিজেপি করা লড়ছালীব আজি তারিখ নিবন হয়েছে, বিজেপি ঘর স্মার্ট মিটার লগা নাই নাকি, বিজেপি সমর্থক গাঁর রাস্তাব আগত আর বেয়া হওয়া নাই নাকি, বিজেপি সকলে নিজে দেখা পাওয়া নাই নাকি যে পুরনা বিজেপি কর্মীখিন কাম নাই, গুরুত্ব নাই, নতুন বিজেপি গোটেইখিনি নিজের ইচ্ছা মতে কামখিনি করে আছে, তো স্বাভাবিকভাবে পুরনা বিজেপি সকল বা পরম্পরাগতভাবে যখন বিজেপি করে আছে আজি মূল বিজেপি সোটরপা আঁতরি গেছে।
মাটি লয়তো মই কৈ আছো, মাটি লৈ ৰাজনীতি হৈ আছে। মুখ্যমন্ত্রী মহোদয়ে কিবা এটা নিজে এটা ঘৰত সকলো লগত কথা পাতি এটা সপোন বান্ধি ৰাখিছে যে প্ৰত্যেক জিলা প্ৰত্যেক ব্লকত তেওঁলোকৰ মাটি হ'ব লাগে। সেইটোহে আসল আসল স্কেল। প্ৰত্যেক জিলা প্ৰত্যেক ব্লকৰ ভিতৰত মুখ্যমন্ত্রী বা তেওঁলোকৰ ওচৰত থকা ব্যক্তিসকলৰ মাটি বাগান ৰিজাৰ্ভ হ'ব লাগে। সেইটোৱে আটাইতকৈ ডাঙৰ এটা স্কেম মাফিয়া চলি আছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।